ডেন্টাল স্কেলিং মানে দাঁত পরিষ্কার করা, যে হয়তো দাঁত খুব নোংরা হয়ে গেছে, দাঁত পরিষ্কার করার দরকার আছে, তখনই অনেকে ডেন্টিস্টের কাছে গিয়ে দাঁত পরিষ্কার করে এবং ডেন্টাল স্কেলিং করে। সিক্স মান্থসে একবার ডেন্টাল স্কেলিং করা উচিত। ডেন্টাল স্কেলিংয়ের বেনিফিটস থাকে, পলিশিং স্কেলিংয়ের পরে দাঁতটা অনেকটা পরিষ্কার এবং সাদা হয়ে যায়। নমস্কার, ওয়েলকাম টু ডক্টর বাবু ইউটিউব চ্যানেল। আই এম ডক্টর মধুলিতা পুরকায়, আমি একজন ডেন্টিস্ট। মাই এক্সপার্টাইজ ইজ ইন কসমেটিক অ্যান্ড এস্থেটিক ডেন্টিস্ট্রি। আজকের টপিক হলো ডেন্টাল স্কেলিং মানে দাঁত পরিষ্কার করা এবং তার উপকারিতা। ডেন্টাল স্কেলিং কখন দরকার হয়? যখন আমরা ভাবি যে হয়তো দাঁত খুব নোংরা হয়ে গেছে, দাঁত পরিষ্কার করার দরকার আছে, তখনই অনেকে ডেন্টিস্টের কাছে গিয়ে দাঁত পরিষ্কার করে এবং ডেন্টাল স্কেলিং করে। বাট অ্যাকচুয়ালি প্রত্যেকটা মানুষের বছরে একবার বা সিক্স মান্থসে একবার ডেন্টাল স্কেলিং করা উচিত। তাহলে কি হবে, একে তো যত ময়লা আছে সেগুলো পরিষ্কার হবে, তার সাথে ডেন্টিস্টের সুবিধা হয় দেখতে যে কোনো ফিলিং বা কোনো কোথাও যদি ছোটো ক্যাভিটি হয়ে থাকে, কোথাও ফিলিং হয়ে গিয়ে থাকে বা কিছু যদি প্রবলেম হয় সেগুলো চোখে পড়ে। নাও স্কেলিংয়ে করা কী হয়? স্কেলিংয়ে আমরা যেটা মেন করি সেটা হয় যে দাঁতের মধ্যে যে ক্যালকুলাস বা স্টেন পড়ে, ক্যালকুলাস হচ্ছে সাদা ডিপোজিটস, ক্যালসিয়াম ডিপোজিটস, যেটা মেনলি স্যালাইভারি ডাক্টের সিক্রিশন, যেটা দাঁতের গোড়ায় জমা হয় এবং সেটা জমা হতে হতে দাঁতের গোড়ার মাড়ি এবং দাঁতের মাড়ি থেকে আস্তে আস্তে হাড় ক্ষয়ে দিতে থাকে। তো স্কেলিংয়ের মাধ্যমে আমরা প্রথমেই অতটা প্রোগ্রেস করতে না দিয়ে যখনই একটু একটু করে ডিপোজিট পড়বে সেটাকে সরিয়ে দেওয়া হয়। তাতে কি হয়, দাঁতও পরিষ্কার থাকে, মাড়ির প্রবলেমও হয় না এবং ব্যাড ব্রেথ বা হ্যালিটোসিস যেটাকে বলে সেটাও প্রিভেন্ট করা যায়। হ্যালিটোসিস হচ্ছে যখন অনেক মানুষের মুখ থেকে দুর্গন্ধ ছাড়ে, ব্রাশ করতে গিয়ে রক্ত পড়ছে, সেই সব জিনিসগুলো ডেন্টাল স্কেলিংয়ের মাধ্যমে প্রিভেন্ট করা যেতে পারে। আরও ডেন্টাল স্কেলিংয়ের বেনিফিটস থাকে, যেমন পলিশিং স্কেলিংয়ের পরে দাঁতটা অনেকটা পরিষ্কার এবং সাদা হয়ে যায়, সেটা আপনারা স্কেলিংয়ের পরেই বুঝতে পারবেন। স্টেনস দু প্রকারের হয়, এক্সট্রিনসিক স্টেন অ্যান্ড ইন্ট্রিনসিক। এক্সট্রিনসিক মানে যেসব স্টেনগুলো বাইরে থেকে পড়ছে, মানে বাইরে কিছু খাবার খাওয়ার জন্য, যেমন টি কফি বা আয়রন বেশি আছে এরকম জল বা সিগারেটস। আর ইন্ট্রিনসিক স্টেন হচ্ছে যেটা দাঁতের ভেতরে নিজের থেকেই হয়, সেটা আইদার হতে পারে কোনো ট্রমার কারণে বা হতে পারে বার্থ ডিফেক্টের কারণে, এইসবগুলো ইন্ট্রিনসিক স্টেন। ইন্ট্রিনসিক স্টেন স্কেলিংয়ের থ্রু দিয়ে রিমুভ করা যায় না, কিন্তু এক্সট্রিনসিক যেগুলো খাবার বা সিগারেটের জন্য হয় সেগুলোকে ইজিলি স্কেলিং দিয়ে রিমুভ করা যায়। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি এরকম ধরনের আরও ভিডিও বা কন্টেন্ট পেতে চান তাহলে ডাক্তারবাবু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে যোগাযোগ করতে চাইলে নিচে আমার ফোন নম্বর দেওয়া আছে, তাতে কন্ট্যাক্ট করতে পারেন।